হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভির পাকশালা। মুভির পাকশালা চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বাঙালিরা আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি। আর আজকে আমি এই পাউরুটি দিয়ে একটা অসাধারণ মিষ্টি তোমাদের তৈরি করে দেখাবো, যেটা খুব সহজে, কম খরচে আর খুব সুন্দর মিষ্টি তৈরি হয়, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার খেলে এটা তোমরা স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা না টেনে রেসিপিটা পুরোটা দেখে নাও। দেখো, এখানে আমি পাউরুটি নিয়েছি, ঠিক এই রকম বোন পাউরুটি লাগবে। স্লাইস পাউরুটিতে এই মিষ্টিটা তৈরি হবে না। তো ওপরের যে কালো অংশটা, সেটা ভালো লাগবে না খেতে, সেটা তোমরা ছুরি দিয়ে কেটে ফেলে দেবে। এই কালো অংশটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি একটা পাউরুটিকে তিন টুকরো করব। তোমরা চাইলে একটু ছোট করতে পারো, তবে আমার মনে হয় মিষ্টিগুলো একটু বড় বড় করলেই খেতে বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে এটাকে আবারও আরেকটা করে পিস তৈরি করতে পারো, চার টুকরো, পাঁচ টুকরো, কি একটা টুকরোকে আবারও দু টুকরো করলে, সেটা তোমাদের ইচ্ছা মতন তোমরা করতে পারো। আমি দেখো সমস্ত পাউরুটিগুলো তিন টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি একটা শিরা বানাবো। তো কড়াইয়ে আমি এখানে মোটামুটি 300 থেকে 350 গ্রাম চিনি নিয়েছি। আমি এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি। তো তোমরা যে কোনো একটা পাত্রের মাপ করে চিনিটা নেবে, আর সেই পাত্রেরই মাপ করে এক বাটি জল দিয়ে দেবে। মানে যতটা পরিমাণ চিনি দেবে ততটা পরিমাণ জল দেবে, কারণ শিরাটা একটু ঘন তৈরি করব, খুব পাতলা শিরা হবে না, একটু ঘন শিরা তৈরি করব, সেই জন্য জল আর চিনিটা সমান পরিমাণে দিলাম। আর ফ্লেভারের জন্য চারটে এলাচ থেতো করে দিয়ে দেব। এতে যে মিষ্টিটা তৈরি হবে সেখানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো শিরাটা ফুটে ফুটে একটু ঘন হোক, ততক্ষণ আমি দেখো কি করব। এখানে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়েছি, ঠান্ডা দুধ, কাঁচা দুধ না, প্রথমে গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করা দুধ। এবারে দুধটা আমি একটা চামচে, যে কোনো চামচ তোমরা নেবে, চামচে এক চামচ দুধ নেবে। দুধ নিয়ে পাউরুটিগুলোর ওপরে আস্তে আস্তে দিয়ে দেবে। দেখো এতে পাউরুটিটা দুধে ভিজে যাবে। তো এটা আবার জল দিয়ে তোমরা ভেজাবে না, দুধ দিয়ে কিন্তু ভিজিয়ে নেবে। তো সব পাউরুটিতে এক চামচ করে দুধ দিয়ে পাউরুটিগুলো ভালো করে ভিজিয়ে নিলাম। এদিকে দেখো আমার শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, দেখো কতটা চিটচিটে ভাব চলে এসেছে, আর শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এবার শিরাটাকে সরিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল। চার চামচ সাদা তেল দিয়েছি, আর এক বড় চামচ ঘি দিয়েছি। এই তেল আর ঘিতে মিক্স করে এটা করলে স্বাদটা বেশি ভালো হবে। সবটা ঘি বা সবটা তেল তোমরা করতে পারো, কিন্তু তেল আর ঘিয়ে মিক্স করে করবে, দেখবে খেতে বেশি ভালো হবে। তো এবারে ভালো করে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দুধে ভেজানো পাউরুটিগুলো একটা একটা করে তেলের মধ্যে, তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা, একদমই কাঁচা ভাজা হবে না, বেশ কড়া করে এটা ফ্রাই করতে হবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে উল্টে পাল্টে খুব কড়া করে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজতে হবে, তাহলে মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হবে। দেখো আমি এক পিট গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে, তো ওই পিটটাও গোল্ডেন ব্রাউন কালার ধরার জন্য উল্টে দিয়েছি। এবারে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে মিনিট দশেক সময় ধরে চারিদিকটাও কালার হবে, দেখো এই সাইডগুলো কালার ধরবে, চারিদিকটায় যাতে কালার ধরে সেই রকম করে উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এই রকম ক্রিস্পি আর কড়া করে পাউরুটিগুলো ভেজে তুলে নিতে হবে, যতটা কড়া ভাজবে ততটা মিষ্টির টেস্টটা তত ভালো হবে।
তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে যে আমি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে ভেজে রাখা পাউরির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে রসের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি যাতে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, আর ওপর থেকেও একটু রস দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আধ ঘন্টা তোমরা রেখে দেবে। ব্যাস আধ ঘন্টা পরেই দেখো কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে, রস ঠুকে একদম রসে টুপটুপ করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর রসে টুপটুপ করছে? আর ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে রসালো। তো যখন তোমরা বাইট দেবে তখনই বুঝতে পারবে যে মিষ্টিটা কতটা সুন্দর খেতে হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি এখনও নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটা অল করতে ভুলো না, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে না আগামী দিনে নতুন কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।